বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আরেকটি ওজন কমানোর পানীয় নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর এটা হলো চিয়া সিড। আর এই চিয়া সিডের এমন একটি পানীয়, এতে খেলে শক্তি এবং কর্মক্ষমতা কিন্তু বৃদ্ধি করে। আর এই চিয়া সিডটা আমি 3 চামচ রাতের বেলা কিংবা সকালে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। ভিজে রাখার পর এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। চিয়া সিড কিন্তু ওজন কমাতে ব্যাপকভাবে সহায়তা করে। আর চিয়া সিড ব্লাড সুগার, রক্তে চিনি যেটা সেটা স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিন্তু কমে যায়। চিয়া সিড হাড়ের স্বাস্থ্য রক্ষা বিশেষ উপকারী। আর চিয়া সিড মলাশয়টা কিন্তু পরিষ্কার রাখে, ফলে কোলন ক্যান্সারের যে ঝুঁকিটা সেটা কিন্তু কমায়। চিয়া সিড শরীর থেকে বিষাক্ত যে পদার্থ, টক্সিন যেটা বলে, সেটা কিন্তু বের করে দেয়। আর চিয়া সিড প্রদাহজনিত যে সমস্যা সেটা কিন্তু দূর করে। আর এখন আমি চিয়া সিডটা ভালোভাবে ভিজানোর পরে এটা আমি এখানে আমি 1টি লেবু ভালোভাবে রস করে দিচ্ছি। আর যাদের অতিরিক্ত পেটের মেদ ভুঁড়ি রয়েছে, তারা এই পানীয়টা সকালবেলা খালি পেটে 7 দিন খেয়ে দেখুন। আশা করি একদম ফলাফল নিজে বুঝতে পারবেন। আর যারা ওজন কমানোর জন্য ডায়েটে আছেন, তারা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস আর ভাত, রুটি, চিনি এগুলো অ্যাভয়েড করবেন। কেননা আপনি ওজন কমানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ভাতও খাচ্ছেন, আবার রুটিও খাচ্ছেন, আবার চিনি জাতীয় সব খাবার খাচ্ছেন, তাহলে কিন্তু ওজন কমবে না। এতে আপনার হতাশ হবেন না। আমি কিন্তু এখন ডায়েটে আছি, আর আমার ওজন 77 কেজি থেকে 66 কেজিতে নেমে এসেছে। আর আমি আপনাদের সাথে সেটা এর আগে 2টি ভিডিওতে শেয়ার করেছি, আমি ব্রেকফাস্টে কী খেয়েছি আর আমি কী কী খাচ্ছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিও 2টির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা দেখে নেবেন। এখানে আমি অ্যাড করে দিলাম 2 চা চামচ মধু, আর এটা কিন্তু আমার খাঁটি মধু, অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি, মানে মধু চাকের যে খাঁটি মধু সেটা। মধু, তারপরে লেবু আর চিয়া সিডের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি হালকা গরম করে নিব ওভেনে, 30 সেকেন্ডের মতন করে গরম করে নিব। এটা সবসময় হালকা গরম অবস্থায়, এমনভাবে গরমটা করবে না যেন বেশি মুখের ভিতর গরম না লাগে, মুখে খেতে যেন সহ্য ক্ষমতা থাকে, ঠিক এমনটা গরম হবে। আর চিয়া সিডটা খেলে কিন্তু ওজন কমবেই। আর আমি ইতিমধ্যে আপনাদের সাথে যে চিয়া সিডের গুণাগুণ সেটা কিন্তু বললাম। এখন আমি এটা গরম করে নিয়েছি, অল্প অল্প করে আমি 1 গ্লাস চিয়া সিডটা সম্পূর্ণ খেয়ে নেব। আর এটা 7 দিন আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন। আর আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাই ডেইলি রুটিনে, আমি যেহেতু এখন ডায়েটে আছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ডায়েটের রেসিপির সাথেও আরও অনেক রেসিপি আছে, চ্যানেল থেকে ভিজিট করতে পারেন। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 1 গ্লাস চিয়া সিড ভিজানো পানিটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।